Hey guys, Assalamualaikum and welcome to Brothers Food Challenge. আশা করি সব ভালো আছেন, আমরা ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি চ্যালেঞ্জের সাথে। আমি আছি আপনার সাথে সাগর, আমার সাথে আছে শাকিল ওরফে মধুমিয়া। আজকে আমরা চ্যালেঞ্জ করব থালি চ্যালেঞ্জ। সমান সমান থালির মধ্যে আমরা কি কিনেছি, একটা নাংরুটি, ছোলা, ডিম চপ, মাশরুম, মুকলাই পরোটা একটা, হালিম এক প্লেট। তো দুজনেরই সেম সেম সমান সমান একসাথে খাওয়া শুরু করবো, দেখা যাক কার আগে খাওয়া শেষ হয়। আর খাবার আজকে অনেক নিছি কিন্তু শাকিল। হ্যাঁ, রুটি সাইজটা কিন্তু অনেক বড়, তোমারটা দেখে আমার একটু পুইরা গেছে। রুটি একটা, মুকলাই পরোটা, ডিম, মাশরুম, ডিম চপ, ছোলা, ছোলা বোর্ড যেটা বলে, হ্যাঁ, আর হচ্ছে হালিম। তো একসাথে খামো, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও শেষে অবশ্যই একটা শাস্তি আছে, কঠিন শাস্তি, দেখা যাক আর ভিডিওটা অবশ্যই শেষ কে পায় শাস্তি। রেডি আছো? রেডি, থ্রি টু ওয়ান গো গো। বিসমিল্লাহ, রুটিটা শক্তি অনেক আগে আনছি, তো রুটিটা আগে খেয়ালি। রুটিটা শক্ত হয়ে গেছে, আমরা আনছি অনেকক্ষণ হয়, যে কারণে মানে সমস্যা হয়েছে। ছোলা ডিম চপ শুধু মোকলাই আছে, এই যে একটা মোকলাই পরোটা। কিরে, হ্যাঁ, খাই ভালো চল। সব খাইছি আমরা, ঠিক আছে, কিন্তু এই মোকলাইটার মধ্যে মনে হয় কোনো সমস্যা থাকে না, যা খাইছি তারও দ্বিগুণ খাই পারবো, কিন্তু এই মোকলাইটা, মোকলাইটার মধ্যে মনে হচ্ছে এত তেলের গ্যাস, আমার মনে হচ্ছে মোকলাই যে তেলটা, এটা মনে সমস্যা আছে। তো ডিম চপ খাইছি, হালিম খাইছি, নানরুটি খাইছি, মাশরুম খাইছি, ছোলা খাইছি, কোনো সমস্যা নেই, একটু মনে হয় না যে খাইতেছি, পেটটা ভরছে, এরকম কিছু ফিলই আসে নাই, কিন্তু এই মোকলাইটার মধ্যে একটু সমস্যা। ও
আমরা এমুল্লায় বাদ দিয়া যা খাও খাইছি, ইয়ার যদি তিন ডাবল খাওয়ানো তো সম্ভব ছিল। এই খাওয়াটার মধ্যে এর দুইটা খাওয়ার মতো মনে হইতেছে গলা ফোন তো ভরে গেছে কিন্তু পেট কিন্তু ভরে নাই, খাওয়া কিছুই হয় নাই, এতটি খাইলাম কিচ্ছু হইল না। মনে হলো যে এর দুই ডাবল তিন ডাবল খাওয়ানো দিল, খাইতে পারো দুঃখিত। আমি চেষ্টা করছিলাম জিতার জন্য, দীর্ঘদিন ধরে আমি জিততে পারতাছি না, দেখছেন তো কেবে খাইছি, কিন্তু এই মূল্যায় আমার মুকলাটা খাইতে বিশ্বাস করেন কিনা আপনারা জানি না, আমার অনেক কষ্ট হচ্ছে অনেক, তো মাঝে মধ্যে নিজেরাই নিজের প্রতি রাক্ষস মনে হয়। আমি হার মানে গেছি, হার মানে কি চেষ্টা করছি যতটুকু সম্ভব, লাস্টের দিক তো শাকিল হেরে গেছে, অবশ্যই শাস্তি কে দেখা দিই, তারপরে বলি যে সাবস্ক্রাইব করেন বা লাইক দেন, এখন তো কয়ে দিলেন সাবস্ক্রাইবের কথা লাগে, পরে বলতেছে আমি যা করার পরে কম, আচ্ছা যা বলার পরে বলবো, এটা হচ্ছে ময়দা, হ্যাঁ ময়দা না আটা, ময়দা আটা যেটাই হোক, ময়দা বা আটা যেটাই বলো একটু হইব আর কি, একটু হইব মানে রুটি বানায় খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এখন এটার মধ্যে পানি আমি মিক্সার করে খাওয়া লাগবে, তুমি দিন দিন দেখতেছো কালো হয়ে যেতেছো বুঝছো, আমি যে ক্যামেরা সেটিং করি না তোমার চেহারা আমি দেখি না, এত কালো হয়ে যেতেছো, আর দর্শক আপনার কোন দামি কি একবারে কালো ভাবতাছি কি জানো, তোমার ময়দাতে ফেসিয়াল করে দিই মাইসকে, ওই কয়ে যে পিছন থেকে দেখে তোমার মায়া করেছি, সামনে যা দেবো ময়দা ময়দা সুন্দরী মাইসকে দেখে দেবো, পরে পানি ওয়াটা বলতে দাদা যারা না বুঝছেন, এটার মধ্যে একটু পামি দামি একটু হালকা একটু লিকুইড জাতীয় কর্ম, তারপরে শাকিলের মুখে এটা ফেসিয়াল করবে, পার্লারের ফেসিয়ালের মতো মানে নাপিতগিরির মতো সোজা কথা, আপনারা তো পুরো এখন সেলুনের দোকানদার মধ্যে আসতেছে ভাই, মনে হয় চুল কালা করানোর জন্য মিস্ট করে নেবো, তুমি শাস্তি উপায় আমি মনে করেন যে কর্মচারীগিরি করে, না মুখ সামনে দাও সাবধান মাইক্রোফোনে দিন না পড়ে, হ্যাঁ আমি দেই আপনার কষ্ট করবে না, তুমি আবার হাতে পড়ে পা আমি দেই ভালো করে, দর্শক ক্যামেরা সামনে আনেন, আনেন আনছে, এই ভাই ভয় লাগে ভাই, আপনি কোন গোতা মতো চোখে গোতা দেন না ভাই, এমনি চোখে দিন না, এমনি চোখে দেখি না আমি, দেখি কম দেখি, তো কিন্তু বলছো আমি তো শুনছি, এটা মাথায় আছে, পুরা মুখে দেওয়া কোন মানে আছে ভাই, মানে সেভ করছি তাই পুরা মুখে দিছে, কি মনে হয় একটু অবশ্যই জানাবেন, খাবার মানে খারাপ কিছু দেখা গেল কমেন্ট করে জানা দরকার, ভালো দেখা যায় তাহলে মানে আমার এই যে তোমার যেটা দিলাম নেক্সট ভিডিওতে তুমি দেখবে তোমার চেহারা দেখে তুমি তোমার নিজে চিনতে পারো না, উজ্জ্বল হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে, এই আমার হাতে তো ভালো হয়ে গেছে, আচ্ছা তাহলে দর্শক শাস্তি মাস্তি পাইলাম, অত্যন্ত কষ্ট লাগতেছে, আরো চেষ্টা করছি, হাতে তো তোলে না মুখে তুলবো কিন্তু চাকি আরে ওই যে টয়লেট ধর বিরাস আছে হে কিন্তু হার্পিক দা ডলে দিন হইতে তো কোনো সমস্যা নেই, যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর শাস্তিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, শাকিল কিছু বলবে এখন, যাই হোক কি আর কম এখন লজ্জিত লাগতেছে নিজেরে মাঠা মাখা মুখ, যদি ভিডিও ভালো লাগে লাইক দিন, আর পরবর্তীতে ভিডিও পাইতে থাকেন চান আর কি, ভিডিও যদি ভালো লাগে ভিডিও আমাকে নিয়মিত দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বাড়িতে বাড়িতে ক্লিক করে দিন, তাতে করে আমাদের ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন, নিন আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো চ্যালেঞ্জের সাথে, ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন, অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বাই।